बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। षष्ठ श्रेणी शिक्षार्थीरा अस्सलामु आलैकुम। आमी आशा करी तुम्हारा सबाई भलो आसो, आमिओ भलो आछि। तो आज के शुरू होबे पंचम अध्यायेर आदर्श जीवन निये। ए पृथिवीते आदर्शवान व्यक्ति नबी रसूल महामानव जत रकम गुणवली आछे तार विषय निये आज के आलोचना करबेन। तिनी हलेन आमादेर प्रिय नबी हजरत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु आलैहि वसल्लम। पृथिवीते आसार पूर्वे एवं तिनि जखन जन्मग्रहण करलें तखन आरबेर अवस्था कि छिलो, तखन तादेर अवस्था छिलो सामाजिक भयानक अवस्था। कथाय कथाय काटाकाटी मारामारी राहजानी चिंताय डाकाती जुलूम निर्तन अत्याचार निपरण न्याय अन्याय बोलते तारा किसु बुझत ना। अर्थात एक कथा हलो जोरजार राज्य तार তখন এই অবস্থা ছিল। এই অবস্থায় চলতে থাকল এবং বিশেষ করে যারা আমাদের মা বোন মেয়ে তাদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। তখন মানুষের স্বাধীনতা বলতে কিচ্ছু ছিল না, মানুষের অধিকার বলতে কিচ্ছু ছিল না, মানুষের মানবতা বলতে কিচ্ছু ছিল না, মানুষে মানুষে যে একটা সহানুভূতি সেটা ছিল না, মানুষের প্রতি মানুষ যে আন্তরিকতা সেটা ছিল না। তখন মানুষ বর্তমান গরু ছাগল মহিষ দুব্বা যেভাবে বাজারে বেচা কিনা হয় তেমনি মানুষ বাজারে বেচা কিনা হতো, কি হিসাবে গোলাম হিসাবে। গোলাম আরবি শব্দ, বাংলা অর্থ হলো দাস অধীনস্থ। মানুষ মানুষের কাছে বিক্রি হতো। দাস দাসী হিসাবে তারা বেচা কিনে হতো। মালিকের যেমন ইচ্ছা তেমন অত্যাচার অবিচার নিপরণ, যার যেমন ইচ্ছা তেমন তাদের পরিবার তাদের সমাজ ছিল। এই ভয়ানক অবস্থা থেকে এই পৃথিবীর মানুষকে উদ্ধার করার জন্য আল্লাহ রব্বুল আলামিন মক্কা নগরে 570 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। তার মাতার নাম আমিনা
এবং পিতার নাম হলো আব্দুল্লাহ। তিনি পৃথিবীতে আগমন করার পূর্বে অর্থাৎ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে ছয় মাস পূর্বে তার বাবা ইন্তেকাল করেন। তিনি ১২ রবিউল আউয়াল রোজ সোমবার সবে সাদেক থেকে সকালে তিনি সোমবার পৃথিবীতে আগমন করেন। পৃথিবীতে আগমন করার পর কুরাইশদের একটা তাদের ঐতিহ্য ছিল বংশ হিসেবে, কুরাইশ বংশ সমগ্র পৃথিবীর মানুষ সম্মান করত, কারণ তারা মক্কার রক্ষক ছিলেন, দেখাশোনা করতেন, তাদের অধীনে মক্কা ছিল। মক্কা সমস্ত পৃথিবীর মানুষের সম্মানিত স্থান, সেই কারণে কুরাইশদেরকে মানুষ সম্মান করত। তো তাদের ঐতিহ্য ছিল, তাদের কোনো ছেলে মেয়ে হলে এবং ভিন্ন গোত্রের তারা লালিত পালিত হতেন, সেই অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন বিবি হালিমা নামক একজন দাত্রী। তখন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক অবস্থা এবং তার পারিবারিকের সমস্যা সবগুলি জেনে শুনে মুহাম্মদকে তিনি তার লালন পালনের দায়িত্ব নিয়ে তিনি নিয়ে নিলেন। হালিমার ঘরে তার এক পুত্র ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব নেওয়ার পর তিনি হালিমার ঘরে লালিত পালিত হচ্ছেন এবং তিনি হালিমার একটা দুধ পান করতেন, আরেকটা দুধ পান করতেন না, কারণ তিনি আরেকটা দুধ তার দুদুভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। হালিমা অনেক চেষ্টা করছে, না উনি ওই দুধ মুখ দেয় না এবং খাই না। আরও আশ্চর্য ব্যাপার হলো এই, তিনি একটু যখন বুদ্ধি হলো তখন তিনি তার লজ্জা স্থানে কাফর ছাড়া তিনি কেঁচামেচি করত, কাফর যদি না থাকতো কাফর দিলে তারপর তার কেঁচামেচি বন্ধ হতো। এই অবস্থায় তিনি
হালে মার ঘরে পাঁচ বছর লালিত পালিত হলেন। পাঁচ বছর লালিত পালিত হওয়ার পর হালিমা তাকে তার মায়ের হাতে এনে তুলে দিলেন। তুলে দেওয়ার পর তার মা তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হলেন। মোহাম্মদ বারবার তার মাকে বলল, আমার বাবা কই, আমার বাবা কই। তখন তার বয়স যখন ছয় বছর, তাকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন। কবর জিয়ারত করে আসার পথে অজ্ঞাত একটি রোগে আক্রান্ত হয়ে তার মা পথে এন্তেকাল করেন। এন্তেকাল করার পর তার লালন পালনের দায়িত্ব পড়ল তার দাদার উপর। তখন তার বয়স ছয় বছর। তার দাদা আব্দুল মুত্তালিব দুই বছর লালন পালন করার পর যখন তার বয়স আট বছর, তখন তিনি মারা যান। দাদার কাছে দুই বছর লালন পালনের পর যখন দাদা মারা গেলেন, তখন তার বয়স হলো আট বছর। এখন তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন তার চাচা আবু তালিব। তিনি অত্যন্ত আর্থিকভাবে দুর্বল ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আট বছর যখন বয়স হয়েছে, তিনি দুনিয়া সম্পর্কে, সাসার আর্থিক সম্পর্কে অবগত। তাই তিনি দুব্য এবং বেড়া নিয়ে মাঠে সরাইতে যেতেন। দশ বালকের মতন তিনি তাদের চালে সাদে চলাফেরা করতেন, রাকালেন অর্থাৎ একজন তিনি রাকাল। এইভাবে তিনি তার সাসার পারিবারিক সাহায্য করতে লাগলেন। যখন তার বয়স বারো মাস দশ দিন, তখন তাকে নিয়ে তার চাচা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করলেন। সিরিয়ায় তখনকার একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, আমরা যাদেরকে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান আছে তাদেরকে মাওলানা বলি বা আলেম বলি, তখন ওই খ্রিস্টান যাজককে বলা হতো ফাদ্রি। বহিরা নামক পাদ্রি যখন
তার চাচার সাথে সাক্ষাৎ হলো। মুহাম্মদকে দেখে বললেন, এই শিশু অসাধারণ, এই শিশু যদি ইহুদিদের হাতে পড়ে তাকে হত্যা করা হবে, আপনি দ্রুত বাড়িতে পাঠিয়ে দেন। তখন তিনি কি করলেন, পরিচিত কিছু লোকের মারফতে তাকে মক্কায় পাঠিয়ে দিলেন। তখন তিনি নিয়মিত মাঠে গিয়ে রাকালের মতো ও আগে নিয়মের কাজগুলি চালিয়ে যাচ্ছেন। এর মাঝখানে চারিত্রিক বৈশিষ্ট্য, তার বয়স যখন 10 বছর, তখন আরবে বাৎসরিক একটা খেলা হতো, মেলা হতো, ওই মেলার নাম হলো ওয়াকাস। ওই মেলায় কেন্দ্র করে ফেজাজ যুদ্ধ নামে একটি যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধ 5 বছর স্থায়ী হয়। তিনি যুদ্ধতে অংশগ্রহণ করে নাই, কিন্তু প্রত্যক্ষদর্শিত করেছিলেন। এই যুদ্ধতে অনেক লোক মারা গিয়েছিলেন, অনেক লোক গৃহহীন হয়েছিলেন, অনেক লোক পঙ্গু হয়ে গিয়েছিল। এই যুদ্ধ শেষ হওয়ার পর তিনি তার সমমান বয়সকে নিয়ে একটি সঙ্গ করলেন, যেটার নাম হলো হিলফুল ফুজুল। আরবি শব্দ, বাংলা অর্থ হলো শান্তি সঙ্গ, অর্থাৎ যেটা বর্তমান আমাদের গ্রামে ছেলেরা ক্লাব করে, ক্লাবের মধ্যে তারা কী করে, বই পুস্তক রাখে, খেলনা দুলনা। তো তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল দুইটি, এর সঙ্গে যারা নির্যাতিত তাদেরকে সহযোগিতা করা, যারা নির্যাতন করে তাদেরকে নির্যাতন থেকে বিরত রাখা। তাই তিনি এই ছোটবেলা থেকে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা শুরু করলেন। এবং তাদের এই সঙ্গের মাধ্যমে এলাকার অধিকাংশ শান্তি প্রতিষ্ঠিত হল। একদা তাইম গোত্র এবং কুরাইশ বংশের মধ্যে আরও অন্যান্য গোত্রের মধ্যে কাবাগন নির্মাণ করতে গিয়ে কুরাইশরা এবং কাবাগন নির্মিত হলো, কিন্তু হাজরা আসওয়াদ নামক একটি পাথর আছে,
এ পাথরটি প্রত্যেক গোত্র এসায় তারা নিজে কি করতে মক্কার পাশে রাখতে, এবং গোত্রের মধ্যে এটা সংঘাতের পর্যায়ে চলে গেল। সংঘাতের পর্যায়ে যখন চলে গেল এবং তারা যুদ্ধের জন্য প্রত্যেক গোত্র প্রস্তুতি নিল, এই অবস্থায় একজন বয়স্ক মানুষ বলল, তোমরা এ সাধারণ একটা পাথর নিয়ে হানাহানি কাটাকাটি মারামারি যুদ্ধ করার কোনো দরকার নাই, কালকে সকালে যে ব্যক্তি এই মক্কায় আসবে তার উপর এই বিচারটা আমরা কি করব দেব, এবং সে যে সিদ্ধান্ত দেয় সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা তার ফয়সালা তার সিদ্ধান্ত মেনে নেব। এই অবস্থা প্রত্যেক গোত্র আগামীকাল সকালের জন্য কোন লোক আসে মক্কায় প্রথম এবং তিনি কোন ধরনের লোক হবে এবং তিনি প্রত্যেকের কাছে কি গ্রহণযোগ্য হবে হবে না, এই ধরনের নানান রকমের তাদের চিন্তাধারা। এই অবস্থায় তারপরের দিন দেখা গেল বোরে মক্কা থেকে বাহির হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি নবুয়ত প্রাপ্ত হননি, সবাই এক স্বরে বলল, ওই আস্তে আস্তে আল আমিন, আমরা তার কথা মেনে নেব। তখন তিনি আসলেন, প্রত্যেক গোত্র তাকে অভিযোগ বলল, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বললেন, তোমরা প্রত্যেক গোত্র থেকে একজন একজন ব্যক্তি করে আমার কাছে আসো। তখন প্রত্যেক গোত্র থেকে একজন একজন লোক আসলো, তিনি তার মাথা চাদরটি মাটিতে বিছিয়ে দিল, বিছিয়ে দেওয়ার পর তিনি বিসমিল্লাহ করে ওই পাথরটি তার রুমালের উপর রাখলো এবং প্রত্যেককে বলল, তোমরা এই রুমাল ধরে যথাযথ নিয়ে আসো। তখন তারা ওই রুমাল ধরে নিয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হযরত আসওয়াদ বর্তমান যেখানে আছে ওইখানে রাখলেন। তখন সব গোত্রের মানুষ অত্যন্ত আনন্দিত হলো, খুশি হলো, গৌরব বোধ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রস্তাবকে সবাই অত্যন্ত খুশি হলো এবং বিপজ্জনক একটা ভয়াবহ যুদ্ধ থেকে তারা বেঁচে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স 25, আরবের দণ্ডাট্য এক ব্যক্তি মেয়ে যার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর পূর্বে তার তিনটি বিবাহ হয়েছিল, তিনটি বিবাহে তিনটি স্বামী এন্তেকাল করেছিলেন। এন্তেকাল করার পর তিনি আর বিবাহ নেননি। এই অবস্থায় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা ন্যায়পরায়ণতা চতুর্দিকের নাম ছড়িয়ে পড়লেন। ছড়িয়ে পড়ার পর
তিনি তার সাকরানির মাধ্যমে মোহাম্মদকে তার ব্যবসা বার গ্রহণের প্রস্তাব দিলেন। তিনি তার সাসার সাথে পরামর্শ করে তিনি এই ব্যবসা বাণিজ্যের প্রস্তাব গ্রহণ করে কিছু লোক সাথে নিয়ে তিনি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গমন করেন। সিরিয়াতে গিয়ে তিনি ব্যবসায় প্রচুর লাভ করেছিলেন এবং লাভ করে তিনি মক্কা ফিরে আসেন হযরত খাদিজাকে সুল সিরা হিসাব দিলেন। তিনি অত্যন্ত তার হিসাবে ব্যবসায় খুশি হয়ে তিনি বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহে যখন প্রস্তাব দিয়েছিলেন তখন তিনি তার বয়স ছিল 25 বছর আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তিনি তার চাচাকে বললেন, তার চাচা তার প্রস্তাবকে গ্রহণ করলেন। তিনি 25 বছর বয়সে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর, অর্থাৎ খাদিজার এটা চতুর্থ বিবাহ। বিবাহ সম্পন্ন হলেন, সম্পন্ন হওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পত্তি তাকে অর্পণ করলেন। তিনি অভাবমুক্ত হলেন। অভাবমুক্ত হওয়ার পর তিনি কয়েকদিনের খাবার নিয়ে হেরা গুহা নামক একটি গুহা আছে, ওই গুহায় গিয়ে তিনি জ্ঞানে মগ্নে থাকতেন। এইভাবে তিনি 15 বছর অতিবাহিত হল। অতিবাহিত হওয়ার পর 27শে রমজান, যেটাকে আমরা আরবিতে লাইলাতুল কদর পবিত্র রাত বলি, সেই রাত্রে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তখন তার বয়স হলো 40। হযরত জিব্রাইলের মারফতে কোরআনের প্রথম 5টি সূরা আলকের আয়াত নাজিল করেন। এই সূরার নাজিল করার পর অনেক ঘটনা এখানে ঘটে গেল, আমি এগুলি তোমরা ছোট যার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি না, আমি সংক্ষেপে চলে যাচ্ছি। তিনি বাসায় চলে গেলেন, তার শরীর অত্যন্ত কাতর হয়েছিলেন, তিনি জ্বরের মতো কম্পন করছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সম্ভবত আমি বাঁচব না, তুমি আমাকে চাদর দিয়ে কি করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি মৃত্যুর ভয় করবেন না, কারণ আমি জানি আপনি একজন বর্তমান যুগের অত্যন্ত জনপ্রিয় এবং আল্লাহর গ্রহণযোগ্য বান্দা। তাই তিনি কি করলেন, তিনি যখন স্বাভাবিক হলেন জিজ্ঞেস করলেন ঘটনা কি, তখন তিনি বললেন এইরকম একজন লোক আসলো আমাকে বলল ইকরা বেইস, আমি বললাম লা ইকরা বেইস। তখন তিনি বললেন, তোমার ভয় করার কিছু নাই, তার সস্তা ভাই ছিল একজন
তিনি ইঞ্জিল কিতাবের পণ্ডিত ছিলেন, ইঞ্জিল কিতাব সম্বন্ধে তার গভীর জ্ঞান ছিলেন। তার কাছে নিয়ে যাওয়ার পর তিনি সমস্ত ঘটনাগুলি খুলিয়ে বললেন। বলার পর তিনি বললেন, তোমার কাছে যে লোকটি এসেছে তিনি কোনো ব্যক্তি না, তিনি হলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম, তুমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবাদ পাওয়ার পর তিনি আশ্বস্ত হলেন, খুশি হলেন। হাতেজাতুল কুবরা তা চিন্তা দূর হল। এইভাবে তিনি কোরআন নাজিল হইতে লাগল। নাজিল হওয়ার পর তিনি নবুয়ত পাওয়ার পর তার কাছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বালকদের মধ্যে ইসলাম গ্রহণ করলেন সর্বপ্রথম তার বয়স হলো 11 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে তিনি ইসলাম প্রচার শুরু করলেন। চতুর্দিক থেকে তার দুশ্মন, তখন তাকে সবাই আলামিন বলা হতো, সাদেক বলা হতো, এবং তাকে আদর্শবান ব্যক্তি বলত। তার উপর জিনিসপত্র, আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র আমানত রাখত, তাকে আলামিন বলত। যখন তিনি এ নবুয়ত পেয়ে নবুয়ত প্রচার শুরু করল, তখন চতুর্দিক থেকে তার উপর আক্রমণ শুরু হলো। আজকে এতটুকু, পরবর্তীতে আক্রমণ সম্পর্কে আলোচনা করব, এবং তোমরা তার জীবন সম্পর্কে বিস্তারিত আমি শেষ করব। আজকে এখানে শেষ, তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে ওগুলি পর্যালোচনা করবে। পর্যালোচনা করলে ইনশাল্লাহ তোমরা তোমাদের জীবনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খুঁজে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।